তোমার ক্লিপটা কে কিনে দিয়েছে? নানু ভাই। নানু ভাই? বাবা কিনে দিয়েছে? আম্মু। আপুর পছন্দের জিনিসটা আজকে ভেঙে গেল এইভাবে, খুব মন খারাপ আপুর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকের ব্লগটা শুরু করতেছি এখন থেকে, আর আশা করি সারাটা দিন সাথে থাকবে। কী কী করলাম সব কিছুই শেয়ার করব ব্লগের মাধ্যমে, আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, আর আজকে যেহেতু ক্রিসমাস ডে, 25 ডিসেম্বর, ভাইয়ার অফিস ছুটি, বাট পরে ভাইয়া যখন 8:30 বাজে তখন অফিস থেকে ফোন আসছে, ছুটি নয়, অফিস যেতে হবে। তো আপু ওদিকে নাস্তা বানাচ্ছিল, নুডলস করছিল, আর আমি এদিকে রুম টুম গোছাছিলাম। অবশ্য নাস্তা হয়ে গিয়েছে, আমি উঠছি আরও আগে, মানে 9টা বাজে, 9:30 বাজে তখন উঠছি, ভাইয়া ডেকে দিছে। আমি ভাবছি যে আজকে ছুটি তো আমরা একটু ঘুমাই সবাই, আর সকালে না উঠতে একদমই ভালো লাগে না, কষ্ট হয়। তো ভাইয়া আজকেও আমাকে কীভাবে তুলছে জানো, ফুল স্পিডে ফ্যান চালাই দিয়ে কম্বলটা নিয়ে নিছে, পরে তো শীত লাগছে, তখন আমি উঠে গিয়েছি। তারপরে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুমগুলো ঝাড়ু দিচ্ছিলাম, ভাইয়ারা ওদিকে নাস্তা করছিল, আমাকে ডাকছিল, আমি বললাম যে রুমটা একেবারে ঝাড়ু দিয়ে নিই, তারপরে আমি খাবো। তো আপু নুডলস করেছে নাস্তার জন্য, ইরার জন্য, আমাদের জন্য, ভাইয়াও আজকে খেয়ে যাবে। তো হাফবেলা অফিস ছিল ভাইয়ার, মানে বাসা আসছিল 3টার দিকে, 3:30 কি 3টার দিকে আসছিল মনে হয়। তো আর যাওয়া লাগেনি, ছুটির দিনেও ছুটি নাই, ঢাকা থেকে ফোন আসলো, ছুটি নাই। আর এই যে আজকে আমরা ভাবছিলাম একটু ঘুরতে যাব বন্ধ, কিন্তু ভাইয়ার তো ছুটি নাই, সেই কারণে আর যাওয়া হলো না। তো ভাইয়া বললো যে 31st নাইটের দিন দেখবো ঘুরতে যাই নাকি। তো বন্ধুরা, আজকে গরম লাগছিল অনেক রাতে, আজকে না এই কয়দিন অনেক গরম লাগছে রাতে, আর ঠান্ডাটা লাগছে দিনের বেলা, বাট রাতে গরম লাগছে। রাতে তো কম্বল রাখাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন ফ্যান চালাই। আমার তো বেশ অনেক গরম লাগে, আমি তো কম্বল গায়েই দিই না, যখন একটু শীত লাগে তখন গায়ে দিই। আর আজকে সারা রাত ঘুমাতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ আমার যে জামাটা পরা ছিল সাদা রঙের, ওই জামাটা না আমি বানাইছিলাম যখন আমি ক্লাস 10-এ পড়ি, আমাদের বিদায় অনুষ্ঠানের জন্য আমরা সবাই প্ল্যান করেছিলাম যে সাদা জামা, কালো সালোয়ার, কালো ওড়না বানাবো। তো কেউ বানালো না, আমি হুজুগে বানিয়েছিলাম, আপুই আমাকে দিয়েছিল, তো বানিয়েছিলাম। এটা আমি একটু অন্যরকম স্টাইলে বানিয়েছিলাম, সামনে থেকে কলার, পিছন থেকে চেন, পুরোটাই কলার, পিছন থেকে চেন। তো সেই সময় আমি একটু চিকন ছিলাম, এখনও চিকন বাট একটু মোটা হয়েছি, আর তখন একটু ঢিল ছিল, এখন একটু টাইট হয়ে গিয়েছে, মানে গলাটা এমন কষে ধরছে, রাতে সারা রাত আমি ঘুমাতে পারিনি, খুব কষ্ট করে ঘুমাইছি। চেঞ্জ করে অন্য ড্রেস পরবো, সেটাও শীতে ভালো লাগছে না। পরে ভাবছি, সকালে উঠে ভাবছি এই জামাটা আমি আর পরবই না, বানিয়ে রেখেছিলাম ঠিকই, সেই দিনও পরিনি, কিন্তু বিদায় অনুষ্ঠান হয়েছিল সেই দিন, আমরা মানে প্ল্যান করছিলাম যে এটা পরবো, কিন্তু এটা পরিনি, পরছিলাম শাড়ি। তো এটা পরাই হয়নি, হয়তো 2-1 বার পরছিলাম, এইভাবে রাখা ছিল। তো এখানে আসলাম, যেহেতু নিয়ে এসেছিলাম জামাটা, তো ভাবলাম যে দেখি তো পরে, বাট অনেক টাইট হয়েছে, আমি তো হাত মানে হাতটা ব্যথা হয়ে গিয়েছে, নিচু মানে হাতটা ই করতে পারছিলাম না, খুব টাইট হয়ে গিয়েছে। ভাবছি যে এটা একটু খুলে নিব, বাট গলাটা যে এত আটা হাঁটছে, রাতে আমি ঘুমাতে পারি না, অনেক কষ্ট হয়েছে। তো ভাবছি যে আমি আর পরবো না, আজকেই পরছি, আজকেই শেষ, আর পরা যাবে না এই জামাটা, আর এইভাবে বানাবো না। তো বন্ধুরা চলে আসলাম আমি নাস্তার জন্য, আর সবাই নুডলস নিয়ে নিয়েছে, আমি আর আপু খাবো, তো আমিও খেয়ে নিলাম। তারপরে এখানে সবজি কাটতে বসছিল আপু, তো সবজি কাটা শেষ, আর আপুরা দোকানে গিয়েছে, ইরামনি আর আপু, ভাইয়া তো অফিস চলে গিয়েছে। আমাকে আপু ঝালের বোটাগুলো বাছতে বলছিল, আর ধনে পাতারগুলো একটু সাইজ করে রাখতে বলছিল গোড়াটা কেটে। তারপর পেঁয়াজও কাটতে বলছিল, মরিচ কাটতে বলছিল, সব কিছু আমি করে নিয়েছি। তারপরে দেখো, এটা হচ্ছে সবজি কাটার আগের ভিডিও, মানে দোকানে যাওয়ার আগের ভিডিও। তো আপু এই জামাটা বানিয়ে দিয়েছে ইরামনিকে, আর খুব সুন্দর লাগছে পরিটাকে, তো অনেক কিছু বলছিল। তোমার জামাটা কে বানাই দিয়েছে? তোমার ক্লিপটা কে কিনে দিয়েছে?
নানু ভাই। নানু ভাই? বাবা কিনে দিয়েছে। আম্মু, তুমি নানু ভাইকে ভালোবাসো? হ্যাঁ। বলো তো নানু ভাই, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ ভাই, তুমি অনেক ভালোবাসো। অনেকটা বুঝতে। তুমি নানু ভাইয়ের সাথে সাইকেলে উঠবা? হ্যাঁ। কোথায় যাবা? মাঠে। মাঠে? পাকনা বুড়ি একটা। তুমি এই জামাটা খুলবা না, ঠিক আছে? আম্মুকে বলবা আরো কয়টা বানাই দিতে। বলো, বলো আম্মু আমাকে এই জামা আবার বানাই দিবা। বলো আম্মু, এই কয়টা আমি তার বানাই দিব। আচ্ছা ঠিক আছে। ইরামণি তার নানু ভাইকে খুব ভালোবাসে, মানে জুতা হোক যেটাই পরবে কেউ যদি জিজ্ঞাসা করে ফার্স্টেই বলবে নানু ভাই কিনে দিয়েছে। যেমন ওই ক্লিপটা, ভাইয়া সেদিন মেলা থেকে কিনে দিয়েছে, তো বলতেছে যে নানু ভাই কিনে দিয়েছে। আর আজকে ইরামণির নানু ভাইয়ের জন্মদিন, 25 ডিসেম্বর। তো আমরা কেউ ফোন করিনি, আসলে ফোনে টাকা ছিল না, আমারও না আপুরন আর ভাইয়া তো অফিসে ছিল, তো বলা হয়নি। অবশ্য আমি আমার পেজে দিয়েছিলাম, আব্বুকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। আর প্রত্যেকবারই কিছু না কিছু করা হয়। আমি বাড়ি থাকলে আম্মু এবার করছে যতটুকু পারছে। শুনছিলাম আম্মু হাঁসের মাংস রান্না করছে আর রুটি বানাইছে। তো ইরামণি ফার্স্টে উইশ করছে, আমি বলেছিলাম আব্বুকে রাতে ফোন দিয়েছি, তখন ইরামণি বলতেছে নানু ভাই হ্যাপি বার্থডে। আর তার নানু ভাইও ইরামণিকে অনেক অনেক ভালোবাসে, অনেক মিস করে, মানে পাগল দুইজন দুইজনের জন্য। আর ইরামণি তার বাবাকে, পাপাকে, নানু ভাইকে খুব ভালোবাসে, আর আমাদেরকে অতটা না। আর ইরামণি তো আপুর কথা শুনতেই চায় না, মানে আপুর সাথে কথাই বলবে না, শুধু বলবে আমার নানু ভাই কোথায়, নানু ভাই কোথায়। তো দেখতেই পাচ্ছিল সে অনেক কথাই বলছিল। আর এতক্ষণ আমি আর ইরামণি গল্প করছিলাম, আমি তো ভয়েস দিতেছি। এখন বাজে হচ্ছে 12:51, তো 12টা পর্যন্ত ইরামণি ছিল আমার কাছে। প্রতিদিন সে আসে আর বলে পুস্কির থেকে গল্প শুনবো, তারপরে ঘুমাতে যাব। আর আমাকে এত পাকা পাকা কথা বলছিল, আমাকে বলতেছে যে কারোর সাথে দোকানে যাবা না, দোকানে গিয়ে চকলেট চাইবা না, চকলেট খাবে অল্প একটু, ভালো করে শোনো, মনে থাকবে তো, মানে ইউটিউব দেখে আর কি শিখে এগুলো। তো অনেক আদর করে দিল আমাকে, তারপরে গুড নাইট বলে ঘুমাতে চলে গেল, আর আমিও চলে আসলাম। তারপর আমি ভয়েস ওভার করছিলাম। তো বন্ধুরা, যাই হোক, অনেক কথাই হয়ে গেল। আর এদিকে আজকে রান্না হচ্ছে ফুলকপি, আলু, আর আমি চিংড়ি মাছ ভালোবাসি, ছোট্টটা, একদম ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি। তো ফ্রিজে দেখলাম, আপু দেখলো যে আসে, তো আজকে রান্না করে দিল আমাকে। আমি বলছিলাম যে আমি এইরকম মাছ খাই, বড় চিংড়িটা আমার অতটা ভালো লাগে না। তো আপু বলছিল ঠিক আছে, তোর ভাইয়াকে বলে এনে দিব। তারপরে দেখলো ফ্রিজে আসে, তো সেটা রান্না করছিল ফুলকপি দিয়ে। আর আপুদের জন্য একটা সবজি, অনেক রকম সবজি মিক্স দিয়ে, মূলো, ফুলকপি, সিম, আলু, এইসব ধনেপাতা, এইসব দিয়ে। আমি তো ওটা খাবোই না, কারণ ওতে মূলা দেওয়া। ভাইয়া অনেকবার ট্রাই করছে আমাকে দেওয়ার, বাট আমি খাই না বারবার, মানে আমাকে ভয় দেখাই। আমার প্লেটে শুধু ওই সবজিটা দিতে চাই, কিন্তু আমি তো চিল্লাই, আমি বলি ভাইয়া আমি কিন্তু ভাতই খাবো না। অনেক মজা করি আমরা সবাই একসাথে, সন্ধ্যাবেলা হলেই আমরা মুড়ি মাখা খাই আর লুডো খেলি। আজকে আমি জিতছি লুডো খেলায়, আপু 2 গুটিতে হারছে, কিন্তু এভরিডে আমিই হারি। আর সব থেকে বেশি মজা পাই ইরামণি, সে কাউকে চালতে দিবে না, ফোনে খেলি তো আমরা, ওইতেই সবারটা ইরামণি সবারটা মানে টাচ করে করে ফেলে দিবে, আমাদের হাতে দিতে দিবে না। তো বন্ধুরা, আমার না অনেক কাশি হয়েছে, আর গলাটা এমন হচ্ছে, গলা খুশখুশ করছে, ভালো লাগছে না। ভয়েস দিচ্ছি বারবার, ভয়েস অফ করছি আর দিচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। কাশি হলো না, অনেক কষ্ট হয়, কথা বলা যায় না। শীতকাল আসলেই নানা রকম সমস্যা, কিছুদিন আগেই গলা ব্যথা সেরে গেল, এখন আবার কাশি হয়েছে, খুব কষ্ট হচ্ছে, কেমন একটা খুশখুশ হচ্ছে, মানে ওখানে কেমন একটা হচ্ছে, কথা বলতে গেলেই মনে হচ্ছে কাশি কাশি হবে, কাশি হবে, এরকম একটা ভাব। কাশিটা না সহ্য করা যায় না, বিশেষ করে আমি তো সহ্য করতেই পারি না। তো বন্ধুরা, এদিকে আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে, আপু রান্না করছিল, আর আমি আজকে গোসল করতে অনেক কাপড় ধুইছিলাম, আমার ইরামণির, তো কাপড় টাপড় ধুয়ে দিয়েছিলাম। আপুর হাতটা কেটে গিয়েছে, তো কিছু টুকটাক কাজ করে দিয়েছিলাম, আমি তো কিছুই করতে দেয়নি, শুধু আমি রাতের বেলা থালা প্লেটগুলো ধুয়েছি।
আর এমনি ঝাড়ুটা দিয়েছি। দিনের বেলা সব কাজ আপুই করছিল, আপুর মাছ কাটতে গিয়ে হাতটা কেটে গিয়েছে, আর শীতের ব্যথা বোঝই তো, সারতেই চায় না, তো অনেক কষ্ট হচ্ছে, ভাতও খেতে পাচ্ছিল না রাতে, তাই দুধ দিয়ে ভাত খাইছে বেচারা। আসলে কাটাকাটিতে না আমার অনেক ভয় লাগে। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, ইরামণিকে খেতে দিতে হবে, তো আপু বললো ইরামণির জন্য ভাতটা বেড়ে নিতে, তো আমি এখানে সব ভাতগুলো একসাথে মিক্স করে নিচ্ছি, উপরের ভাত নিচের ভাত, তো এখন ইরামণির জন্য ভাতটা বেড়ে নিব। আর আপু ওদিকে সবজিটা হয়ে গিয়েছে, নামাচ্ছে তরকারিটা, এই যে আমাদের তরকারি হয়ে গিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ সন্ধেবেলা আপু চা খেতে গিয়ে নামতে গিয়ে পায়ে লেগে কাপটা ভেঙে গেল, আপু অনেক খারাপ লাগছে, আসলে পছন্দের জিনিস ভাঙলে না অনেক কষ্ট হয়। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানে এন্ড করে দেবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, গুড নাইট।